স্মার্টফোন স্ক্রিনে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। স্মার্টফোন স্কুলে তোমাকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের মাধ্যমিক 2020-এর জীবন বিজ্ঞান সাবজেক্টের 5 মার্কের সাজেশন দেব। অর্থাৎ মাধ্যমিক জীবন বিজ্ঞানের 5 মার্কে যে প্রশ্নগুলো আসার খুবই সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আজ তোমাদের বলবো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের অন্যান্য বিষয়ের সাজেশন দেখোনি তাদের জন্য নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আর একটা কথা, ভিডিওটা স্কিপ করে বা কেউ কেটে কেটে দেখতে যাবে না। এতে হয়তো আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম আর তোমরা সেটা জানতে পারলে না, এতে তোমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তোমাদের 5 নম্বরে যে কোশ্চেনটা প্রথমেই থাকবে সেটা হচ্ছে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনে তোমাদের 4টা আমি অপশন দিচ্ছি, এর মধ্যে থেকে তোমরা কমন পাবেই। প্রথমে যে চিত্রটা দিয়েছি সেটা হচ্ছে অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র, 2 নম্বরে দিয়েছি আদর্শ ক্রোমোজোমের চিত্র, এই দুটো থেকে একটা কমন পাবেই, প্রতিবর্ত চাপের চিত্র, আর 4 নম্বরে উদ্ভিদের মাইটোসিসের কোষ বিভাজনের চিত্র। এবার চলে আসি পরবর্তী কোশ্চেনে, সেটা হচ্ছে ফার্নের যোনক্রম একটি রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। তিন নম্বর কোশ্চেন আছে, অযৌনজনন ও যৌনজননের পার্থক্য লেখো, মিউসিস কোষ বিভাজনের সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করো, ক্রোমোটিডের পৃথককরণ আর ক্রোমোজোমের সংখ্যা হ্রাস আর প্রকরণ সৃষ্টি। ঠিক আছে, এবার চলে আসি তারপরে কোশ্চেনে, কোশ্চেন নম্বর 4, মানব বিকাশে বয়ঃসন্ধি দশায় পুরুষ ও স্ত্রী দেহে কী কী পরিবর্তন হয়, ইউক্রোমোটিন ও হেটেরোক্রোমোটিনের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর কোশ্চেন আছে, পপুলেশনের 3টি জিনগত রোগের কারণ আলোচনা করো, তার সাথে আছে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কী। 6 নম্বর কোশ্চেন আছে, একজন বাহক মহিলা বর্ণাঢ্যতা রোগে আক্রান্ত পুরুষকে বিবাহ করলে তার সন্তান সন্ততিদের মধ্যে রোগ প্রকাশের সম্ভাবনা মূল্যায়ন করো। 7 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন চক্রের ধাপ সমূহের একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। 7টা হয়ে গেল। 8 নম্বর কোশ্চেন, মটর গাছের ফুল ও সুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি তালিকাবদ্ধ করো, জিনোটাইপ ভিন্ন হলেও ফিনোটাইপ অভিন্ন, বক্তব্যটি প্রমাণ করো। তারপরে কোশ্চেন 9 নম্বর, জল ও বায়ু দূষণের উৎস, জল ও বায়ু দূষণের উৎস, কারণ ও এর থেকে সৃষ্ট রোগ কী কী। চলে আসি নেক্সট কোশ্চেনের, কোশ্চেন নম্বর হচ্ছে 10, জীব বৈচিত্র্যের অবলুপ্তিতে বিভিন্ন প্রভাবকের প্রভাব উদাহরণসহ মূল্যায়ন করো। তারপরে কোশ্চেন হচ্ছে, জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা বিশ্লেষণ করো, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। তারপরে কোশ্চেন 13 নম্বরে, রেড পান্ডার সংখ্যা হ্রাসের কারণ কী, ভারতের বিভিন্ন হটস্পট কী কী এন্ডেমিক প্রজাতির জীব দেখা যায় তার তালিকা তৈরি করো। 14 নম্বরে আছে, সপুষ্পক উদ্ভিদের যৌনজননের ধাপগুলি লেখো, প্রকরণের উৎপত্তিতে যৌনক্রম ঘটাতে মিওসিস কী কী ভূমিকা পালন করে, জীব জগতে পুনরুৎপাদন ঘটাতে মাইটোসিস কীভাবে সাহায্য করে। লাস্ট কোশ্চেন হচ্ছে, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি বা ধ্বংসের কারণ আলোচনা করো, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ লেখো, JMF এবং PBR এর ভূমিকা লেখো জীব বৈচিত্র্য সংরক্ষণে, আর সঙ্গে একটা দেখে নিবে ট্রপিক ও নস্টিক চলনের পার্থক্য।